হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো এই ব্লগটা তো আগের সপ্তাহে করেছিলাম, তোমরা সবাই মিনি ব্লগে দেখেই নিয়েছো। আর অনেক দিন পরে আজকে যাচ্ছিলাম ঘুরতে দাদার সাথে, নিয়ে নিয়েছিলাম দুটো হেলমেট, কারণ আমরা যাচ্ছিলাম আজকে দাদার গাড়িতে। আর সেদিনকারে যা বৃষ্টি হচ্ছিল, মানে একবার বৃষ্টি একবার রোদ, একবার বৃষ্টি একবার রোদ। আর এখানে দাদা কী করেছে, দাদার তো মানে যে ভিডিওটা হয় ও ক্যামেরাটা যেখানে লাগাই সেই জিনিসটাই আনতে ভুলে গেছিলো, আর ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের ভিডিও করে নিচ্ছিলাম। যাই হোক, রোদ্দুরের ভিডিওটা খুব ভালো আসছিলো, আর আকাশটা দেখছো কত সুন্দর লাগছে। তারপরে এই যে দাদার বাইক এখানে দাঁড়িয়ে রয়েছে আর ও এখনও আসছে না, এটাই বলছিলাম তোমাদেরকে। আর এখানে হেলমেট দুটো নিয়ে আমার হাতটা মানে এত ব্যথা করছিল, এত ভারী ছিল হেলমেটটা। তারপরে এখানে সায়নের সাথে দেখা হয়ে গেল, সায়নও যাচ্ছিলো আমাদের সাথে, আরও কে কে যাচ্ছে সেটাও বলছি। তো এখানে সায়ন হেলমেটটা পরে নিচ্ছে, আর আমাকে এখন যেতে হবে সায়নের বাইকে। সায়নের বাইকটা সত্যি কথা বলতে এতটা উঁচু, আমি ভাবছিলাম মানে মানে ভাবছিলাম আমি জাস্ট যে আমি উল্টে না পড়ে যাই। আর ওর বাইকটা ছিল R15। আর সত্যি বলতে মানে বাইক তো সবই ভালো লাগে, কিন্তু এই মানে আমার একটু ভয় লাগে আর কি বাইক ফাইক চড়তে, আর তারপরে যা জোরে চালায় এই জন্য আমার আরও ভয় লাগে। তো আমি ওকে সায়নকে বলছিলাম, ভাই তুই একটু আস্তে চালাস, আমার এখনও বিয়ে টিয়ে হয়নি, আমি যাতে মোড়ে টোড়ে না যাই এরকমভাবে আস্তে আস্তে চালাস। ও আমাকে রিপ্লাইটা কী দিল জানো, ও আমাকে রিপ্লাই দিল যে আমারও এখনও বিয়ে হয়নি। আমি ভাবলাম চলো দুজনেরই বিয়ে হয়নি, তার মানে ও আস্তে আস্তেই চালাবে। আর এই সব গাড়ির একটা জিনিস আমার খারাপ লাগে, সেটা হচ্ছে জল ওঠে পিছন দিক থেকে। আমি এটাই ভাবছিলাম যে পিছন দিক থেকে জল না ওঠে, বাট ঠিক আছে পিছন দিক থেকে জল ওঠেনি, যেহেতু রাস্তা পুরো কাদা ছিল তাই জন্য ভয় পাচ্ছিলাম। কিন্তু হ্যাঁ, পায়ের ধারে হালকা হালকা আমার কাদা লেগে গিয়েছিলো। আর তারপরে আমাদের সাথে যেত মোনা, তাই জন্য আমরা চলে গেছিলাম মোনার বাড়িতে। আর এইখানে দেখো মোনাও রেডি হয়ে দাঁড়িয়েছিলো, মানে এক এক করে সবার সাথে দেখা হচ্ছে। ফার্স্টে আমি আর দাদা বেরোলাম, তারপরে সায়নের সাথে দেখা হলো, আর তারপরে এখানটায় মোনার সাথে দেখা হয়ে গেলো। তো এখানে এবার মোনা স্কুটিটা ঘোরাচ্ছে, আর সত্যি কথা বলতে এখানে তিনজন তিনটে গাড়ি নিয়ে আমি মনে মনে ভাবছিলাম আমিও গাড়ি নিয়ে যদি যেতাম কত ভালো হতো, কিন্তু তারপরে আমার মনে পড়লো থাক গাড়ি নিয়ে তাহলে আমাকে আর ঘুরতে যেতে হতো না, আমি শুধু হসপিটালে চলে যেতাম গাড়ি নিয়ে। তারপরে আমি আবার গাড়িটা চেঞ্জ করলাম, মানে ফার্স্ট আমি এসেছিলাম দাদার গাড়িতে, সেকেন্ড এলাম সায়নের গাড়িতে, অ্যান্ড থার্ড এলাম আমি মোনার গাড়িতে। আমি অ্যাকচুয়ালি মোনার গাড়িতেই যাবো, যাই হোক। তো এবার মোনার গাড়িতে করে আমরা চলে যাচ্ছিলাম এখন পাটুলি। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ছিল পাটুলি, কী জানি বাবা এত কেন গুলিয়ে যাচ্ছে আমার, যাই হোক। তো এখন আমরা চলে যাচ্ছিলাম মোনার সাথে পাটুলি। তো এখান থেকে যাচ্ছিলাম আমি আর মোনা, ওখানে ছিল সায়ন, আর সামনে ছিল দাদা। আমি বরাবরই যার গাড়িতেই বসি না কেন আমি তাকেই বলি একটু আস্তে চালাতে, আর ওখানে দাদা আর সায়ন এমনভাবে জোরে জোরে চালিয়ে যাচ্ছিল যে মোনাও তাই জন্য একটু জোরে চালানোর চেষ্টা করছিল। কিন্তু আমি বারবার মোনাকে বলছিলাম তুই আস্তে চালা, তুই আস্তে চালা। বেচারি দুঃখে মনে হয় ওর মনটাই ভরে গেছে যে একদিন হয়তো বেরিয়েছে বাইরে, কিন্তু তাও আমি ওকে এত আস্তে চালাতে বলেছি। কিন্তু সত্যি কথা বলতে শুধু আমি কেন, সবারই এটা মেনটেন করা উচিত। আর এখানে আকাশটা কত সুন্দর লাগছে একবার দেখো। আমি মোনার থেকে একটুখানি দূরে চলে গিয়ে ওর একটুখানি ভিডিও বানিয়ে নিয়েছিলাম যে ও গাড়ি চালাচ্ছে, মানে আকাশটা দেখে মানে আমি কি বলবো, ফোনে এত সুন্দর লাগছে, তাহলে ভাবো যে সামনাসামনি কতটা সুন্দর লাগছিল। যাই হোক, কথা বলতে বলতে পাটুলির হাফ রাস্তা তো চলে এসেছি, আর এখানটায় এই যে আমি পিছনে বসে রয়েছি, কারণ আমি তো আর গাড়ি চালাতে পারি না, তো পিছনে বসে ছাড়া আমার আর কোনো কাজও নেই। আর এখানে মোনা গাড়ি চালাচ্ছিল একদম রেলিংয়ের গা ঘেঁষে, আর এই জায়গাটা আমি পুরো ভয় পেয়ে গেছিলাম কারণ বাসটা একদম আমাদের পাশে ছিল আর ওখান থেকে আমরা যাচ্ছিলাম। এই রাস্তায় যেতে গিয়ে দেখি একবার দাদা দাঁড়িয়ে যায়, একবার সায়ন দাঁড়িয়ে যায়, তারপরে সামনে গিয়ে আবার আমরাও দাঁড়িয়ে গেছিলাম। মানে ব্যাপারটা কি হয়েছে যে একবার দাদা সামনে গিয়ে চলে গেছে আর ভাবছে আমরা কোথায়, তো ও দাঁড়িয়ে গেছিলো, তারপরে আমরা সামনে গিয়ে দেখছি দাদাও আসছে না আর সায়নও আসছে না, এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি। আর ফুলগুলো এত সুন্দর লাগছিলো বৃষ্টির জলে ভিজে, আমি ভাবছিলাম তুলে নিয়ে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, গাছের জিনিস গাছেই বেশি সুন্দর লাগে, তো ওই জন্য আমি গাছে রেখে দিয়েছি ফুলটা। আর এই দেখো চলে এলাম পাটুলি, কি সুন্দর লাগছে দেখো গাইস। মানে এই জন্য বলে যে এই সব ওয়েদারে একটু লং ড্রাইভ যেতে সুন্দর লাগে, মানে ভালো লাগে। তো এত সুন্দর লাগছিলো জায়গাটা যে তোমাদেরকে মানে মুখে বলে বোঝানো যাবে না, আর ফোনে যতটুকু দেখানো গেছে ততটা তো তোমাদের দেখিয়েছি। তো এইখানে ভাবছিলাম ফার্স্টে পার্কিং করব, তারপরে এখানটায় রয়েছে নো পার্কিংয়ের মানে কি বলবো ওটা ব্যানার, তো চার্জ লাগিয়ে দেবে আমাদের পুলিশ মেম্বার এসে, তাই জন্য আমরা এগিয়ে গেলাম। আর এখানে আলপনাটা দেখছো রাস্তাটা পুরো দুর্গাপুজোর সময় আলপনাটা দিয়েছিল, কিন্তু এখন মানুষ ওটার 12টা বাজিয়ে দিয়েছে।
আর এখানে আমাদের গাড়ি পার্কিং হয়ে গেছে। আর দেখেছি ও মেয়েকে তো হাসছে, প্রথমবার আমরা মানে দুজন মিলে এতটা দূরে এসেছি ওর গাড়ি কেনার পরে, তো এখানে অনেক হ্যাপি আমরা ছিলাম। তারপরে এখানে আমি কি একটা বেশ দিচ্ছিলাম ওকে ভুলে গেছি, যাই হোক। আর এখানটা আমিও কিছু এখানে ফটো তুলে নিয়েছিলাম, ভিডিও করে নিয়েছিলাম, মানে যতটা আর কি ফাঁক পাওয়া যায় তার মাঝে মাঝে। আর এখানটাই হচ্ছে গিয়ে দাদাদের গাড়ি দাঁড় করানো হয়েছে দেখো, আর এই গাড়ির কিন্তু ভিডিও ছিল, এটা হচ্ছিলো সায়নের ভিডিও, সায়নের ভিডিওর কিছু ক্লিপ চলে এসেছে আমার কাছে, যাই হোক। আর শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে দাদা কী করে ভিডিও শ্যুট করে সেটা তোমাদের দেখাবো। আর এখানে দেখো বেচারি মোনার এক পায়ের জুতো খুলে নিয়েছে শুধু ওর ভিডিওটা শ্যুট করার জন্য, আর ও এক পায়ের জুতো খুলে দিয়েছে ওর ভিডিওটা শ্যুট করার জন্য। আমি আর ও বুট পরে গেছিলাম, তো ওর বুটটা দাদা খুলে নিয়েছে আর ওর মধ্যে ফোনটা রেখেছে, তার কারণ একটাই, এখানে স্ট্যান্ডও ইউজ করা যায়, বাট আমরা যেহেতু ট্রাইপড বা কোনো স্ট্যান্ড ক্যারি করিনি, তো ফোনটা যদি হাতে রেখে শ্যুট করে তাহলে একটু হলেও নড়ে যাবে আদার্স ক্লিপগুলো, তাই জন্য ও একটু বুদ্ধি খাটিয়ে বললো তো জুতোটা বার কর। কিন্তু তাই বলে এমন বুদ্ধি খাটানোর তো দরকারই নেই, যাই হোক নিজের দাদা আমি আর কি বলবো। এখানে যাই হোক একটু এই যে শ্যুট ফুট হচ্ছে, আর এখানটায় মোনা হচ্ছে গিয়ে হেল্প করে দিচ্ছে দাদাদের খালি পায়ে, এক পায়ে খালি এক পায়ে জুতো, মানে আর কি বলবো। এখানে বলছিলো 3, 2, 1 স্টার্ট শুরু করো, তো ওখানটা ওরকম ভিডিও হচ্ছিলো। তো দাদার ভিডিও যদি দেখতে চাও আমি অবশ্যই চ্যানেলের নাম দিয়ে দেবো, তোমরা গিয়ে ভিজিট করতে পারো, যাই হোক ভিজিট মিন্স কি মানে চেক আপ করতে পারো। আর এখানটায় মোনা লিপস্টিক পরে আসেনি, আর আমি ওকে বলছিলাম যে ভিডিও বানাবো তো লিপস্টিক পরে নে, এবার ও তো আবার একা একা লিপস্টিক পরতে পারে না, যাই হোক মানে পারে কিন্তু আমি রয়েছি তো আমি ওকে পরিয়ে দিচ্ছিলাম লিপস্টিকটা। এখানে আমাদের ভিডিও শ্যুট হয়ে গেছে সব, আর এবার আমরা যাচ্ছিলাম আরও একটা জায়গায় যেখানে আর কি আমাদের আরও বিকেল যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়া হয়নি। আর এখানটায় আকাশটা দেখো গাইস কত সুন্দর লাগছে, মেঘটা মানে কতটা অরিজিনাল লাগছে, মানে মনে হচ্ছে একদম পাশে রয়েছে। তো এখানটায় দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে সামনে দাদারা চলে যাচ্ছে, আর এখানটা দেখছো কত কাদা, বললাম না যে এত বৃষ্টি হয়েছে, সেই কাদাগুলোই কিন্তু এখানে ভর্তি, জল জমে গেছে। তো আমরা এখান থেকে ব্যাক করলাম পাটুলির এখান থেকে, আর এখন যাচ্ছি আমরা বাড়াইপুর বাইপাসের দিকে, ওখান থেকে একটুখানি চা খেতে যাচ্ছি। তো প্রথমে বলে দিই আমি চা খেতে অতটা পছন্দ করি না, কিন্তু হয় না মানুষ অনেক সময় আবেগে, তো আমি হচ্ছে কি ঘোড়ার আবেগে আমার দাদাকে বলে দিয়েছি দাদা চ বাড়াইপুর বাইপাস, ওখানে আমরা চা খেতে যাবো, ওখানে চা অনেক ভালো বানায়। মানে একটু জাস্ট ইমাজিন করো, যেই মানুষটা চা খেতে অতটা পছন্দই করে না সে জানে যে চা কোথায় ভালো বানায়, মানে ভাবতে পারছো মানে লজিকটা কত উপরে। যাই হোক এখানে আমরা সবাই চলে যাচ্ছিলাম চা খেতে, আর রাস্তার অবস্থাটা এতটাই বেহাল ছিল যে আর কি বলবো, কিন্তু চারপাশে একটু গাছ ছিল তো গাছে ফুল ছিল, আর গাছে ফুল থাকলে তো গাছটা সুন্দর লাগবেই। আর এখানটা একটু আমি আমাকে দেখিয়ে নিচ্ছিলাম, আসলে মানে গাছের সাথে আমাকে দেখাচ্ছিলাম যাতে একটু বেশি সুন্দর লাগে। আর এখানে আমরা গল্প করতে করতে চলে যাচ্ছিলাম, আর জানি না মোনা কেন ফাঁক পেলেই একটু জোরে জোরে চালাচ্ছিলো, আর আমি মানে চিল্লে চিল্লে উঠছিলাম, যা ও করে চিল্লে উঠছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগে জোরে চালালে। এখানে আমি একটু নাচতে নাচতে যাচ্ছিলাম, কারণ ওয়েদারটা খুব সুন্দর ছিল, পিছনের ভিউটা খুব সুন্দর আসছিলো, আর কি একটা কথায় বেশ হেসে উঠেছি, মানে ভুলেও গেছি যাই হোক কী সব বলছিলাম। তো তারপরে এখানটায় আমরা চলে যাচ্ছিলাম, এবার মানে ব্রিজের দিকে উঠছিলাম আস্তে আস্তে, আমার তো খেয়াল নেই কি, ও আচ্ছা মনে পড়ে গেছে, ব্যাপারটা হচ্ছে একজন সাইকেল চালাচ্ছিলো হাত ছেড়ে আর অনেক স্টাইল মারছিলো, তো ওটা দেখেই মোনা সামনে চলে গেছিলো, সামনে যাওয়ার পরে আমাকে বলছে যাই হোক ছেলেটাকে সুন্দর লাগছিলো, তো ওটা দেখেই আর কি আমরা হাসাহাসি করছিলাম। আর দেখো কথা বলতে বলতে আমরা চলে এলাম ব্রিজের সামনে, মানে এটাকে ব্রিজ বলে তো আমি অ্যাকচুয়ালি জানি না কী বলে, যাই হোক ওটাকে ব্রিজই বলে। আর আমরা এবার উঠবো ব্রিজের ওপরে, যেটার জন্য আমি এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আর এই দেখো পিছনে আমার দাদা, ও বলছিল একটু ভিডিও বানিয়ে দিয়ে, ও জানি না কেন আমাকেই ধরে শুধু ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, তো এখানে আমরা চলে গেছিলাম চা খেতে, এই যে আমাদের রাইডার দিদি আর এখানে রাইডার দাদা, এই যে এরা সবাই, তো চাটা এখানটায় আমরা খেয়ে নিয়েছিলাম। এবার চা খাওয়ার পরে এবার বাড়ি চলে যাচ্ছিলাম, মানে এখনও যাইনি এবার চলে যাব, চা খাওয়ার মুহূর্তটাকে ধরা হয়নি ওখানটায়। আর এখানটায় দেখো ওরা তেল ভরতে গেছিলো, আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আর একটা কুকুর, এই যে এই কুকুরটা হেঁটে হেঁটে আমাদের পাশে এসে এমন করছিলো যেন আমাকে কতদিন ধরে চেনে আমাদেরকে, আমাকেও আর মোনাকেও। তো এখানটা আমি ওকে আদর করছিলাম, আর মোনাই এই ভিডিওটা ক্যাপচার করেছে, পরে আমি ওকে নিয়ে গিয়ে একটু খাবার খাইয়ে দিয়েছিলাম। যাই হোক মানে মানে কি বলবো, ওকে দেখে মনে হচ্ছিলো যে আমার বাড়ির এখানে থাকে, রোজ দিন আমাকে দেখে এমন করছিলো।
ওদেরকে ইগনোর করা একদম উচিত না। পরে দেখলো আমার গায়ের উপরে হাত তুলছিল। যাই হোক, মানে কি বলবো আর, ওদের জন্য বলার মতন কোনো ভাষা আমার মুখে নেই। আর এখন আমরা চলে এসেছিলাম গড়িয়া। মানে আমাদের বুকে এত সাহস তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আমাদের গাড়িতে কিন্তু নাম্বার প্লেট নেই, আমরা মেন রাস্তা থেকে ঘুরে বেড়াচ্ছি, এই জন্য বললাম কথাটা যে আমাদের বুকে এত সাহস। যাই হোক, সেটা পরের কথা। আর এখন আমরা চলে যাচ্ছিলাম মিয়ামোড়ে। এই যে আমরা গড়িয়াটা পেরোলাম, গড়িয়া হয়েছে মেট্রো উপর থেকে যাচ্ছে। আর এখন আমরা চলে যাচ্ছি মিয়ামোড়ে। মিয়ামোড়ে কেন যাচ্ছি সেটাও বলছি। তো আজকে একটা স্পেশাল দিন, মানে ছোটো ছোটো জিনিসগুলোকে যদি আমরা বড় করে দেখি তাহলে অবশ্যই আমাদের সবার কাছে সেই জিনিসটা খুব স্পেশাল হয়ে ওঠে। আর এটা আমরা গড়িয়ায় রয়েছি, গড়িয়ার মিয়ামোড়ে যাচ্ছি, কারণ আমার দাদার রিসেন্টলি 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে। তো এই জন্য একটা ছোট্ট কেক কাটবো, কারণ কোনো জিনিস যদি আমরা সেলিব্রেট করে সেই জিনিসটাকে আরও কন্টিনিউ করি তাহলে আমাদের মনে কিন্তু সেটার প্রতি আরও বেশি আকর্ষণ বেড়ে যায়। তাই জন্য আমার দাদা বলছিল যে এখন করবো না, কিছুদিন পরে করব। বাট আমি বাড়িতে মাকে বলেছি, আর বলে তারপরে আমি বললাম যে না এখনই করব, কারণ এটা পরে হলে সেটা পরেই হয়ে যাবে। তো আমরা এখানে মিয়ামোড় থেকে এই কেকটা নিয়ে নিয়েছিলাম। আর আমার দাদার চ্যানেলের নাম কিন্তু কেকের ওপরে লেখা আছে, সবাই দেখে নিয়েছো, মোটো ব্লগার্স 09। আমি জানি না আমার কথা কেন এত পেঁচিয়ে যাচ্ছে। যাই হোক, আমার দাদার চ্যানেলের নাম হলো মোটো ব্লগার্স 09। তো অবশ্যই সার্চ করো। আর এখানে একটা ছোটো সেল নিয়ে নিয়েছিলো, তারপরে এই যে কেক নিয়ে নিয়েছিলাম আমরা। আর এখন ভাবছিলাম কেকটা কোথায় কাটবো। যাই হোক, মানে সবে সবে 100 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আর এখন কেকটা কাটছি। তো ভেবেছিলাম ফার্স্টে বাড়িতে কাটা হবে, তারপরে ভাবলাম এখন যখন বেরোচ্ছি তাহলে বাইরে কাটা হবে। আর এখানে দাদা দেখাচ্ছিলো 100 সাবস্ক্রাইবার, আর পাশে সায়নার একটা হাত দিয়ে বললো এবার এটা 1000 হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে 1000 তোমরা করে দাও, আর আমার চ্যানেলটাকে অবশ্যই ভুলে যেও না, আমার চ্যানেলটাকে 1000 করে দাও। অবশ্য আমার চ্যানেলটা কিন্তু অনেক বছরের, কিন্তু আমি মাঝখানে কন্টিনিউ করা বন্ধ করে দিয়েছিলাম, তো এখন আবার কন্টিনিউ করছি। যাই হোক, সবার পাশে থেকেও এটাই বলবো। তারপরে অনেক কষ্টে খুঁজে বার করলাম আমরা এই জায়গাটা, আমরা এখানেই কেকটা কাটবো। আর এখানে আমার দাদা বলছে একটা ট্রানজ্যাকশন ভিডিও করবো, কিন্তু আমি বললাম যে না আমি করবো না। ফার্স্টে পার্কটার ভিতরে গেলাম, কিন্তু পার্কটার ভিতরে আবার মনে হয় কেক কাটা অ্যালাউড নেই, আমার অতটা মাথায় নেই। তো এই যে পার্কের ভিতরে এসে আবার আমরা বাইরে চলে যাচ্ছিলাম, কারণ আমরা বাইরে এখন কেক কাটবো। তো মানে মানুষের চোখ মুখ দেখে মনে হলো ভিতরে কেক কাটলে বোধহয় মারবে, তাই জন্য আমরা ভয়তে চলে এলাম। মানে এখনও অত বড় ইউটিউবার হয়ে যায়নি যে কেউ আমাদের কিছু বলবে না, তবে তোমরা পাশে থাকলে অবশ্যই একদিন হয়ে যাব। আর এখানটায় যেহেতু পুরো দাদার যে ভিডিও হয়, যে পুরো স্ট্র্যাটেজি ভিডিও বানানো, সেটা যেহেতু পুরোটা গাড়িটাকে নিয়েই, তো ওই জন্য আমার দাদা মানে ফার্স্টে গাড়ির ওপরে কেকটা রাখবে আর গাড়িতেই কেকটা কাটা হবে। তার জন্য ফার্স্টে গাড়িটা রাখছে, আর এখানটায় গাড়ি সেট করে নেওয়ার পরে আমরা এখন কেকটা কাটবো। আর এখানে মোনা রেডি করছে কেকটা, যে কেকটা কাটবে। তো এখানে আমি ভিডিও করছিলাম, দাদার ভিডিওটা মনে হয় অফ ছিল, ওই জন্য আমার ভিডিওটাই অন করে আমি মানে পুরো ভিডিওটা ক্যাপচার করছিলাম। জানিনি মানে বুঝতে পারিনি তখন যে দাদা আমার থেকে ভিডিও নেবে, পরে আমার থেকে ভিডিও নিয়েছে। ঠিক আছে, কোনো প্রবলেম না, ওর শর্টস ভিডিও আমার লং ভিডিও, তো মনে হয় না কপিরাইট করবে, এখন জানি না কী চলবে না চলবে। তো এখানে এখন কেক ফেক সেট করা হচ্ছে, আমরা ক্যান্ডেল আনিনি, কারণ আমার মনে হয় যে ক্যান্ডেল আনাটা এটার সাথে যাই হোক দরকার নেই। তো এখানে এই যে চ্যানেলের নামটা দেখো বড় করে লেখা আছে, মোটো ব্লগার 09, 100 সাবস্ক্রাইবার ডান। তো সেই জন্যই এই কেকটা আজকে কাটা হচ্ছে, আর এটা খুবই স্পেশাল মুহূর্ত আমার দাদার জন্য। আর শুধু আমার দাদার জন্য না, আমার জন্য অনেক স্পেশাল মুহূর্ত যে আমার দাদার 100 সাবস্ক্রাইবার মাত্র কিছুদিনের মধ্যে পূরণ হয়ে গেছে, আর এটা অনেক ভালো কথা। আর এখানটায় দেখো সবাই পিছনে দাঁড়িয়েছে, আর আমি সবাইকে বলছিলাম হাই বলতে, সবাই আমার ভিডিওতে হাই বলেছে। আর এখন আমার দাদা কেকটাকে কাটবে।
আর এখানে আমি মোনার গাড়ি থেকে নেমে আবার সায়নের গাড়িতে উঠে গেছিলাম বাড়ি যাওয়ার জন্য। তো এখানকার এখানটায় আমি এখন মোনাকে টাটা করে দিচ্ছিলাম, তো ও এখন বাড়ি চলে যাবে এখান থেকে, আর আমি সায়নের সাথে বাড়ি চলে যাব। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর কমেন্ট বক্সে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। তো আজকের ভিডিও এটুখানি, সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।